এই গীতার 18 অধ্যায়ের শেষে সে কি বলল, অর্জুন কি ঘোষণা করলো? অষ্ট মহস্যতি লব্ধা তৎপ্রসাদত মায়া উচ্চত স্থিত অশ্মিগত সন্দেহ করিষ্যে বচনম তব। অর্থাৎ অর্জুনের কি হয়েছে, নষ্ট মোহ অর্থাৎ তার মোহ দূর হয়েছে, স্মৃতির লব্ধা তিনি স্মৃতি ফিরে পেয়েছেন, গত সন্দেহ। ॐ अज्ञानोऽतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकाम कृष्णं भक्तरूपस्वरूपकाम भक्तावतारं भक्तास्तं नमामि भक्तशक्तिकाम। नमो महावदन्नाय कृष्णप्रेमपदाय कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरवदीते नमः। हे कृष्णकरुणासिन्धो दीनबन्ध जगत्पते गोपेशगोपिकाकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि विषभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। ॐ वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रद देवी सत्यभक्तये नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य परमनित्यानन्द गदाधर श्रीवासादि गौरवृन्द। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे, नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीराय। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवता शिवाय भगवत्युक्तं श्लोके ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरे सकल भक्तवृंद चरणी आमार वैष्णवी प्रणाम रहिल। अनेक दिन पर आबार आमरा उपस्थित हयेछि एई मायेर मंदिरे। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिते शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। ओम सृष्टि स्थिति विनाशनम शक्ति भूते सनातनी गुणाश्रय गुणमय नारायण नमस्तुते। आमादेर स्वाभाविक जे अनुष्ठान शुक्रवारेर प्रति शुक्रवार जे अनुष्ठान हतो सेई अनुष्ठान एखनो शुरू हयनि एई करोना महामारीर कारणे। आजके आमरा एई सुयोगटा पेयेछि आमादेर एई श्री श्री रमणा काली मंदिर ओ श्री मा आनंदमयी आश्रमेर পরিচালনা পরিষদের সহসভাপতি শ্রী গোকুল সাহার পিতার আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে, অর্থাৎ তার পিতা স্বর্গীয় অমূল্য রতন সাহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ, সেই উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি এবং এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী তার শোনবার সুযোগ হয়েছি। আমরা তার জন্য প্রার্থনা করব সবাই। আমরা প্রথমেই গোকুলদার পিতা স্বর্গীয় অমূল্য রতন সাহার তার আত্মার শান্তি কামনা করে সবাই একসাথে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি তার আত্মার শান্তির জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের প্রার্থনা থাকবে দাদার পিতা স্বর্গীয় অমূল্য রতন সাহা, তিনি যেন ভগবান শ্রীকৃষ্ণের সেই চিন্ময় ধামে যেন তার স্থান হয়, এটাই আমাদের প্রার্থনা থাকবে। এবং তার যারা সন্তান রয়েছে তারা যেন ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত হয়, এই প্রার্থনাই আমরা করি। আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে মোক্ষদা একাদশী ব্রত এবং গীতা জয়ন্তী, অর্থাৎ গীতা জয়ন্তী মানে গীতার আবির্ভাব তিথি। আজকের এই তিথিতে অর্থাৎ মোক্ষদা একাদশী তিথিতেই গীতার আবির্ভাব হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা জ্ঞান প্রদান করেছিল আজকের এই তিথিতে কুরুক্ষেত্রের মাঠে। এবং সুতরাং আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মোক্ষদা একাদশী আজকে ব্রত এবং আজকের অনুষ্ঠানের সাথে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্যই যে এই মোক্ষদা একাদশীর তিথির মাহাত্ম্যে
আমরা জানি যে চম্পক নগরে বৈখানস নামক এক রাজা ছিলেন। তিনি স্বপ্নে দেখেছেন কি যে তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে। তখন স্বপ্ন থেকে উঠে তিনি খুব মনোকষ্টে ছিলেন। তখন বেদজ্ঞ ব্রাহ্মণদের সাথে আলোচনা করলেন এবং বেদজ্ঞ ব্রাহ্মণেরা বলল কি যে পর্বতমণির কাছে যাওয়ার জন্য সেখানে পর্বতমণি থাকতেন। তারা সকলে পর্বতমণির শরণাগত হল। পর্বতমণি তাদেরকে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করতে বললেন। অর্থাৎ পিতৃপুরুষদের উদ্ধারের জন্য কেউ যদি নিষ্ঠার সাথে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে এবং এর ফল কিঞ্চিত পরিমাণও যদি যে তার পূর্বপুরুষদের জন্য দান করা হয়, প্রদান করা হয়, তাহলে তার পূর্বপুরুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। হরে কৃষ্ণ। অর্থাৎ চম্পক নগরের বৈখানস রাজা তখন নিষ্ঠার সাথে তার পরিবারের সকলে মিলে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করেছিল এবং এর পূর্ণ ফল তার পিতৃদেবের উদ্দেশ্যে অর্পণ করেছিল। এবং যখন পিতৃদেবের উদ্দেশ্যে অর্পণ করা হলো, তার পিতৃদেব নরক থেকে স্বর্গলোকে উন্নীত হলো এবং তখন পুষ্প বৃষ্টি করেছিল দেবতারা। সুতরাং আজকের এই দিনে তার সন্তানেরা আজকে মায়ের এই মন্দিরে উপস্থিত হয়েছে, তার পিতার যেন ঊর্ধ্বগতি হয় সেজন্য আজকে তার সন্তানেরা এখানে উপস্থিত রয়েছে। তারা যদি এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে এবং এর ফল যদি তার পিতৃদেবের উদ্দেশ্যে অর্পণ করে, তাহলে অবশ্যই তার পিতা যে লোকে থাকুন না কেন ঊর্ধ্ব লোকে উন্নতি হবে, শাস্ত্রমতে তাই বলা হয়েছে। কারণ আমাদের এই এই জড়জগতে আমাদের উদ্দেশ্য কি, জড়জগতের উদ্দেশ্য হচ্ছে কি, যেন এই জড় বন্ধন থেকে মুক্তি লাভ করে আমরা যেন সেই ভগবানের চিন্ময় ধামে আমরা স্থান লাভ করতে পারি। তাই প্রথমে আমি গীতার শ্লোক থেকে একটু আলোচনা করি, তারপর আমি সামান্য আলোচনা করব। অর্থাৎ সাংখ্যযোগ, ভগবান শ্রীকৃষ্ণ বিষাদে আক্রান্ত, মোহে আক্রান্ত অর্জুনকে এই গীতার উপদেশ তিনি প্রদান করেছেন গীতার দ্বিতীয় অধ্যায় থেকে। অনুবাচ অসচ্ছান অনু অসস্তাম প্রজ্ঞাবাদঞ্চ ভাষসে গত অশুন অগত শুনচ ন অনুসচন্তি পাণ্ডতা পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্য শোক করেন না। অর্থাৎ আমাদের এই জড় দেহের জন্য কখনোই শোক করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কথাই বলছেন, কারণ এই জড় দেহটা হচ্ছে বিনাশশীল। এই জড় দেহটা কি, এক সময় এই জড় দেহটা সেই পঞ্চভূতে আবার লীন হয়ে যাবে। কিন্তু আমাদের স্বরূপে আমরা কি এই জড় দেহ না, আমাদের স্বরূপে কি আমরা আত্মা। সুতরাং এই আত্মার তো বিনাশ কখনোই হবে না, তাই না? সুতরাং যিনি এই জড়দেহ ত্যাগ করেছেন আসলে তো তিনি তো এই মারা যাননি, তাই না? কারণ তার আত্মা তো বিনাশশীল নয়। আত্মা হচ্ছে কি, যে অবিনাশী, তাকে আত্মা কখনোই, কারণ আত্মা হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণের অংশ, পরমাত্মার অংশ। সুতরাং যা বিনাশশীল তার জন্য কেন তুমি শোক করছো? সুতরাং অর্জুন, তুমি এই জড়দেহের জন্য তুমি শোক করো না। নতু এবহম চালতু নাসম নতম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যম সর্বে বয়মৎপরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট ঘোষণা করেছেন যে আমরা বিজ্ঞানী শক্তির সূত্র পড়েছি, সেই কথাটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ আমরা যে এখন আমরা এই জড়জগতে রয়েছি, যে আমরা যে ছিলাম না তা নয়, আমরা এর আগেও আমাদের অনেক জন্ম হয়েছে এবং এই জড়দেহ ত্যাগ করার পর আবার আমাদের কর্ম বাসনা অনুযায়ী আবার জন্ম হবে। অর্থাৎ আমাদের মনেই নিয়ন্ত্রণ করবে আমরা আবার কোন শরীর ধারণ করবে। অর্থাৎ আমার কর্ম বাসনা অনুযায়ী আমার সেই রকম আমরা আর একটি শরীর লাভ করব। অর্থাৎ ভগবান এতই করুণাময়, তিনি জীবের বাসনা অনুযায়ী একটি জড় শরীর প্রদান করেন তাকে ভোগ করবার জন্য। কিন্তু তিনি চান কি তার সন্তানকে তার ধামে ফিরিয়ে নিতে। নেহিন স্নেহিন যথা দেখে কৌমারাম যৌব নম যারা
तथा देहांतर प्राप्तिर फिरस्तत नमोज्योति देखी देह जेभावे कौमार यौवन जरार माध्यमे तार रूप परिवर्तन करे चले मृत्युकाले तेमनी ओई देही एक देह थेके अन्य देहे देहांतरित हय स्थिति प्रज्ञ पंडितेरा कखन एई परिवर्तने मोहमान हन ना अर्थात देही माने कि आत्मा आत्मा की करे जड़देहर मध्य परिवर्तन किंतु होच्छे छोटो छिलाम तारपर कि कौमार होयेछे यौवन होयेछे जरा व्यथी मृत्यु अर्थात एक देहर मध्य किंतु आमादेर जन्मान्तर होच्छे देहर परिवर्तन किंतु होच्छे किंतु एर मध्य कि आत्मा रयेछे आरेकटा होच्छे कि बाह्यिक परिवर्तन सेइटा होच्छे कि जे आमरा जन्म मृत्यु चक्र थेके अर्थात यही जड़देह त्याग करार पर पुनराय आमार बासना अनुजाई आरेकटी जड़देह आमरा धारण करब सुतरां ये आत्मार तो बिनाश हय ना सुतरां सेई केन तुमी सेई जड़देहर जन्य अर्जुन तुमी केन तुमी शोक करछो तुमी शोक करो ना तुमी अर्जुनयुद्ध करो एकई भावे आमराओ पिशादे रयेछि मोहे रयेछि अर्जुनेर मतो सेई पिशादग्रस्त थेके रक्षा करबार जन्यई भगवान श्रीकृष्ण अर्जुनके निमित्त करे आजकेर एई तिथिते मोक्षदा तिथिते भगवान श्रीकृष्ण अर्जुन के गीता ज्ञान तिनि प्रदान करेछिलेन कलिजुगेर मानुष के उद्धारेर जन्यई मात्र स्पर्शस्तु कन्तेयो शीतोष्ण सुखदा आगाम अपायन अनित्यस्तामति शुभारतः अर्थात हे कन्तेयो कुन्ती पुत्र इंद्रियर संगे विषयेर संयोगेर फले अनित्य सुख और दुःखेर अनुभव हय अर्थात आमादेर इंद्रिय समूहेर साथे जखन विषय वस्तु संयोग घटे स्पर्श है तक आमरा सुख एवं दुख अनुभव करे थाकि सेगुलो ठीक जेनो शीत और ग्रीष्म ऋतुर गमनागमनेर मतो अर्थात एखन शीतकाल चलछे एवं शीतेर पर आबार ग्रीष्मकाल आसबे एटाई प्रकृतिर नियम अर्थात आमादेरो एई जड़जगते त्रिताप दुःख आमादेर थाकबे सेई दुःखेर जन्य आमादेर कखनोई शोक करा उचित नय नीतिशास्त्रे बला हयेछे शोकेर कथा যখন অন্যকে বারবার আপনি ব্যক্ত করবেন তখন সেই শোক আপনার বর্ধিত হতেই থাকবে সুতরাং শোকের কথা আপনি কখনোই অন্যের কাছে বারবার আপনি বলবেন না কারণ কি এই দুঃখ আপনার কাছে আসবে আবার প্রকৃতির নিয়মে সেই দুঃখ চলে যাবে আবার কি সুখ আসবে তাই এখানে বলছি কি যে শীত গ্রীষ্ম প্রকৃতির এই ঋতুসমূহ আসবে সুতরাং এই শীতের জন্য আপনার এত কষ্ট পাওয়ার জন্য কিছু নেই কারণ আবার শীতের পর গ্রীষ্ম আসবে এই দুঃখের পরে সুখ আসবে এটাই প্রকৃতির নিয়ম সুতরাং নীতিশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে তার জন্য তুমি শোক করো না এবং সেই কথা তোমার শোকের কথা তুমি বারবার অন্যকে ব্যক্ত করো না তাহলে তোমার শোকটি বারবার বর্ধিত হবে আমরা এই শিক্ষা আমরা পেয়ে থাকি যম হি না ব্যথায়ন্তে পুরুষাম পুরুষার্থ সম দুঃখম সুখম ধীরম সমন্বিত কল্পতে হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি বন্ধে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী অর্থাৎ সুখ দুঃখকে তিনি একজন ভক্ত কি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান মনে করেন তিনি মনে করেন এটা আমার কর্মফল আমি যেমন বীজ বপন করব সেই অনুযায়ী আমার ফল আমি লাভ করব আমি যদি এখন শীতের সময় কুমড়ো গাছের বীজ বপন করি তাহলে তার ফল আমি 3 মাসের মধ্যে পেয়ে যাব 2 মাসের মধ্যেই পেয়ে যাব তাই না কিন্তু আমি একটি নারকেল গাছে বীজ যদি বপন করি তার ফল আমি পাবো 15 বছর পরে 12 বছর পরে তাই কোনো কোনো কর্মের ফল আমরা কি সাথে সাথে পাই বা কিছুদিন পরে পাই আরও পরে পাই বা এই জন্মে আমরা পাই না পরবর্তী জন্মে আমরা পেয়ে থাকি সুতরাং আমি যেভাবে বীজ বপন করব সেই অনুযায়ী আমি আমার ফল পাবো সুতরাং আমরা যখন আমরা কষ্ট পেয়ে থাকি অন্য কারোর দ্বারা তখন আমরা অন্যকে দোষারোপ করে থাকি তাই না কিন্তু সেই ফল ভগবান প্রদান করে থাকেন কারণ আমি এর বীজ কখন রোপণ করেছি সেই কথা আমি ভুলে গিয়েছি সুতরাং আমরা অন্যকে দোষারোপ করব না শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে এই জড়জগতে আপনি যা কিছু পাচ্ছেন না কেন সেই সব কিছু পাচ্ছেন কি আপনার কর্মের কারণে পূর্বজন্মের কর্ম বা এই জগতে আপনি কর্ম করেছেন সেই কারণেই সেই ফল ভোগ করছেন তাই না সুতরাং কোনো কোনো কর্মের ফলে সেই ফলটা আমরা সাথে সাথে পাই কোনো ফল আমরা পাই কি দেরিতে পাই আমার কর্ম অনুযায়ী সেই ফল আমরা পেয়ে থাকি অর্থাৎ বর্তমান কর্ম এবং এর পূর্বজন্মের যে কর্ম এই সব কিছু মিলেই কি এই কর্মফলটা আমরা পেয়ে থাকি সুতরাং কোনো কিছুর জন্যই আমাদের শোক করা উচিত নয় সুতরাং আমরা যদি এই কর্মতত্ত্ব আমরা যদি বুঝতে পারি তখন আমরা
আমরা যে জড়জগতে যে ত্রিতাপ দুঃখ পেয়ে থাকি মানসিক কষ্ট পেয়ে থাকি শারীরিক কষ্ট এবং আমরা অন্যকে দোষারোপ করে থাকি আমাদের এই আধ্যাত্মিক জ্ঞান এই গীতার জ্ঞান এবং ভগবতের জ্ঞান যদি থাকে তখন আমরা মানসিক কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারব কারণ আমরা যে কষ্টই পাই না কেন সবকিছুই আমার কর্মের ফল আমি বীজ রোপণ করেছিলাম তার ফল আমি পেয়েছি গান্ধারী তিনি তার কর্মের ফল পেয়েছেন কত যে 50 বছর পূর্বে তার কর্ম তিনি 50 বছর পর্যন্ত তার তিনি কি কর্ম করেছেন তা তিনি মনে ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছেন তার পূর্বে আপনি কি করেছেন তা তো আপনার মনে নেই কারণ 100টি প্রজাপতি আপনি গলায় কি নিয়ে মালা তৈরি করে পড়েছিলেন সেই ফলে সেই বীজ রোপণ হয়েছিল 50 বছর পূর্বে পঞ্চাশ জন্ম পূর্বে আপনি বীজ বপন করেছিলেন তার ফল আপনি এখন পাচ্ছেন একইভাবে ধৃতরাষ্ট্রও কিন্তু একই কর্ম করেছিল সে করেছিল এক সময় হরিণ শিকার করতে গিয়েছিল সে কি করে যখন যে তীর ছড়ল যখন সেটা যখন একটা পাখিকে উদ্দেশ্য করে সে একটা তীর ছড়েছিল কিন্তু পাখিটাকে সে মারতে পারেনি তখন সে ক্রোধান্বিত হয়ে পাখির বাসাটা ধ্বংস করে দেয় এবং সেই বাসার মধ্যে ডিম ছিল এবং পাখির বাচ্চা ছিল 100টা সবগুলো নষ্ট হয়ে যায় এবং মারা যায় তাই কি দুইটা কর্মকে একত্রিত করেছে ভগবান কি 150 জনম পরে তাই কোন কোন কর্ম কি আমরা ফল সাথে সাথে পেয়ে থাকি এবং কোন কর্মের ফল আমরা পরে পেয়ে থাকি সুতরাং তার জন্য আমাদের কখনোই শোক করা উচিত নয় অবিনাশী তু তদ্বৃত্তি যেন সর্বং ইদম ততম বিনাশম অব্যয় শাস্য নকর্ষ কর্তম আহতি যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে অর্থাৎ সমগ্র শরীরে কি আমাদের কি পরিব্যাপ্ত হয়েছে আমাদেরকে আমাদের শরীরটাকে বলা হচ্ছে কি ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে কি এই শরীরের মধ্যে যিনি বিরাজ করেন শরীরের মধ্যে দুইজন ক্ষেত্রজ্ঞ রয়েছে এক হচ্ছে কি আত্মা এবং কি পরমাত্মা তাই না শরীরে পরিব্যাপ্ত হয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে এই আত্মা এই আত্মা কি করবে আমাদের ভোগ করে থাকে আর পরমাত্মাকে সে সাক্ষী স্বরূপ সে দেখে থাকে আমরা কি করছি সেই কর্ম অনুযায়ী তিনি আমাদের ফল প্রদান করে থাকে সুতরাং আমাদের এই জীবনটা হচ্ছে কি যে জীবনটা হচ্ছে কি প্রিপারেশনের সময় তাই না ভগবতের শিক্ষা হচ্ছে কি যে আর্ট অফ টাইম শিখিয়েছে আমাদের অর্থাৎ আমরা কিভাবে মৃত্যু বরণ করব সে শিক্ষা প্রদান করেছে কি ভগবত অর্থাৎ অন্তে নারায়ণ স্মৃতি কালে নারায়ণ স্মৃতি অর্থাৎ মৃত্যুর সময় যদি নারায়ণের স্মরণ গ্রহণ করে আমরা জড়দেহ ত্যাগ করতে পারি তাহলে আমরা কর্ম বন্ধনে আমরা আবদ্ধ হব না এবং সেই শিক্ষাই প্রদান করেছেন আমাদের শ্রীমদ ভাগবতমে কারণ কি আমাদের ভাগবতমে আমরা বিশ্বদেবের যখন প্রয়াণ দেখতে পাই বিশ্বদেবকে অর্জুন তীর বিদ্ধ করে কিন্তু অনেক আগে তিনি কিন্তু কি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিল তিনি আর কষ্ট সহ্য না করে তিনি তখনই জড়দেহ ত্যাগ করতে পারতেন কিন্তু তিনি জড়দেহ ত্যাগ করেননি তিনি কি অপেক্ষায় ছিলেন কি সেই পূর্ণ সময়ে বাসুদেব কখন আসবে তাকে দর্শন করে কখন তিনি এই জড়দেহ ত্যাগ করতে পারবেন সেই অপেক্ষায় তিনি ছিলেন কষ্ট যন্ত্রণা তিনি সহ্য করেছেন তারপরে কি ভাগবত আমাদের কি শিক্ষা দিচ্ছে এই ভীষ্মদেবের প্রয়াণ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারছি যে আমাদের এই মৃত্যুর সময় যদি ভগবানকে দর্শন করতে পারি তার চিত্রপট ভগবানের কথা গীতার কথা ভাগবতের কথা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে যদি জড়দেহ ত্যাগ করতে পারি তাহলে আমরা কি আর এই ত্রিতাপ দুঃখ সহ্য করার জন্য এই জড়দেহ ত্যাগ করতে হবে না তাই আজকের এই দিনে আমরা প্রার্থনা করি যে গোকুলদার পিতা যিনি জড়দেহ ত্যাগ করেছেন 2 বছর পূর্বে তিনি যেন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার স্থান হয় সেই প্রার্থনাই আমরা করি এবং করোনা ভাইরাসে এখন মহামারী চলছে দ্বিতীয় ঢেউ চলছে এবং করোনা ভাইরাসে যারা এখন আক্রান্ত রয়েছে তাদের জন্য আমরা প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং মায়ের কাছে জগৎ মাতার কাছে আমরা প্রার্থনা করি সবাই যেন সুস্থ হয়ে তার সেবায় যেন আমরা ব্রতি হই এবং আমরা পরাণ কৃষ্ণ সাহা অর্থ সম্পাদক তিনি করোনায় আক্রান্ত তার জন্য আমরা প্রার্থনা করি সবাই যেন তিনি সুস্থ হয়ে আবার যেন তিনি ভগবানের সেবা করতে পারেন এই আমরা প্রার্থনা করি এবং সবার জন্য আমরা ভক্তবৃন্দ একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই আমি বলছিলাম কি যে ভাগবতম আমাদের শিক্ষা দিয়েছে কি দ্য আর্ট অফ টাইম অর্থাৎ কীভাবে আমাদের
মৃত্যু কিভাবে হবে সেই শিক্ষা প্রদান করেছে। অর্থাৎ মৃত্যুর সময় যেন ভগবানের শরণ গ্রহণ করতে করতে আমরা মৃত্যু বরণ করতে পারি সেই শিক্ষা। গীতায় বলছে কি জম জম বাপি শরণম, অর্থাৎ মৃত্যুর সময় যে ভাব আমরা স্মরণ করব সেই যেভাবে ভাবিত থাকব তেমনই আমরা একটি জড় শরীর ধারণ করব। অর্থাৎ গীতাটা হচ্ছে কি আমাদের তথ্য এবং ভাগবতম হচ্ছে কি তার প্রয়োগ সেই শিক্ষা দিয়েছে। অর্থাৎ আমরা ভরত মহারাজের কাহিনী থেকে আমরা জানতে পারি যে ভরত মহারাজ তিনি যখন জরধ ত্যাগ করেন একটি হরিণ শাবকের প্রতি তিনি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন। তিনি কিন্তু মহারাজ ছিলেন, রাজা ছিলেন, তিনি ভগবানের সেবার জন্য তিনি রাজ্য তার সন্তান তার স্ত্রী সব কিছু পরিত্যাগ করে তিনি বনে গিয়ে ভগবানের সেবায় তিনি ব্রতী হয়েছিলেন। কিন্তু একটি হরিণ শাবকের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ার জন্য তিনি মৃত্যুর সময় হরিণের কথা চিন্তা করতে করতে এবং তিনি একটি আবার হরিণ শরীর লাভ করেছিলেন। এই আমরা এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে আমাদের আসক্ত অনুযায়ী আমরা আরেকটি জড় শরীর ধারণ করব। অন্তকালে নারায়ণের স্মৃতি, অর্থাৎ অন্তকালে যদি নারায়ণকে স্মরণ করতে পারি তাহলে আমরা আর জড় শরীর ধারণ করব না। সুতরাং আমাদের সকলের কাছে প্রার্থনা, অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ জীবনটা হচ্ছে কি যে আমাদের প্রিপারেশনের সময়। সুতরাং দ্য হোল লাইফ ইজ প্রিপারেশন অ্যান্ড ডেথ ইজ এক্সামিনেশন, অর্থাৎ মৃত্যু আমাদের হচ্ছে কি পরীক্ষা আর এই সমস্ত জীবনটাই হচ্ছে কি আমাদের প্রস্তুতির সময়। প্রস্তুতি কি যে এই গীতা ভাগবতমের কথা শ্রবণ করব এবং চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কলিযুগের মানুষদের উদ্ধারের জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি প্রদান করে গেছেন। সুতরাং এটা হচ্ছে কি আমাদের মহা ঔষধ। সুতরাং এই মহা ঔষধ গ্রহণ করতে হবে এবং তার সাথে সাথে আমাদের পথ্য গ্রহণ করতে হবে। সেই পথ্য হচ্ছে কি যে হরিনামের সাথে সাথে আমাদের গীতা ভাগবতম আমরা শ্রবণ করব। শ্রবণ করে আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর করে আমরা যেন সবসময় কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ ভাবনামৃত থাকি, তাহলে তো অন্তকালে অর্থাৎ মৃত্যুর সময় এই জড়দেহ যখন ত্যাগ করব তখন ভগবানের শরণ গ্রহণ করে আমরা এই জড়দেহ ত্যাগ করতে পারব। পদ্মপুরাণে বলা হয়েছে সদাশেব্বা সদাশেব্বা শ্রীমৎ ভাগবতী কথা, যশ শ্রবণে মাত্রেন হরিচিত্তম সমাশ্রয়ে, অর্থাৎ আপনি সবসময় এই শ্রীমৎ ভাগবতমের কথা শ্রবণ করুন, গীতার কথা শ্রবণ করুন, ভগবানের কথা শ্রবণ করুন। যশ শ্রবণ মাত্রেন, অর্থাৎ যখনই আপনি শ্রবণ করবেন হরিচিত্তম সমাশ্রয়ে, অর্থাৎ হরি ভগবান শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে গেঁথে যাবে, একেবারে আঠার মতো আপনার হৃদয়ে লেগে থাকবে, তাহলেই তো এই জগৎ যখন ত্যাগ করব আমরা ভগবানের কথা স্মরণ গ্রহণ করতে পারবো, তাই না? সুতরাং এই জীবনটা হোল লাইফটা হচ্ছে কি আমাদের প্রিপারেশনের সময়। সুতরাং ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন প্রতিদিন এবং আজকে মোক্ষদা একাদশী ব্রত এবং গীতা জয়ন্তী আপনি আপনার সন্তানের হাতে একটি গীতা প্রদান করুন এবং এই গীতা যেন তাকে উৎসাহিত করুন প্রতিদিন যেন গীতা পাঠ করে তাৎপর্য সহকারে। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে চান গীতা যথাযথটা আপনি পড়বার চেষ্টা করবেন। আমাদের অনেক গীতা রয়েছে, কারণ সব মানে আমার অনুভূতি থেকে আমি বলছি যে মানে সেই গীতা পাঠ করে যেন আমরা একজন জ্ঞানী হতে পারবো। কিন্তু আপনি যদি ভক্ত হতে চান গীতা যথাযথ আপনি পড়বার চেষ্টা করবেন, তাহলেই আপনি সত্যিকারই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি জ্ঞান প্রদান করেছেন তা আপনি উপলব্ধি করতে পারবেন। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত হতে পারব এবং ভগবানের সেবায় আমরা নিজেকে তৈরি করব। আজকে গীতা হচ্ছে কি গীতা সর্ব উপনিষদ সার। গীতা মহাত্মে বলা হয়েছে সর্ব উপনিষদ গাভদুগ্ধ গোপাল নন্দনাথ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদের সার হচ্ছে কি এই গীতা। অর্থাৎ বেদকে তুলনা করা হয়েছে কি একটি বনের সাথে এবং বনে অনেক কিছু রয়েছে, এখানে গাছ রয়েছে, ফুল রয়েছে, নদী রয়েছে, পাহাড় রয়েছে, কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে কি ফুল। এই ফুলগুলোর সাহায্যে আমরা মালা তৈরি করি, মালাটাকে আরো সুন্দর। এই মালা হচ্ছে কি এক একটি মালা হচ্ছে কি এক একটি উপনিষদ, আর এই উপনিষদগুলোর সমন্বয় কি তৈরি হয়েছে বা ফুলগুলোর সমন্বয় তৈরি হয়েছে কি মালা, এই মালা হচ্ছে কি গীত উপনিষদ। অর্থাৎ এবং সর্ব উপনিষদ গাভদুগ্ধ গোপাল নন্দনাহ, অর্থাৎ গোপাল নন্দন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি যে তিনি হচ্ছেন রাখাল বালক, যিনি রাখাল বালক রূপে গাভীর দুধ গ্রহণ করেন।
এবং অর্জুন হচ্ছে কি গোবৎস অর্থাৎ যদি গাভীর যদি বাছুর না থাকে তাহলে কিন্তু আমরা দুধ দোহন করতে পারব না একই ভাবে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার অজ্ঞানতা দূর করবার জন্য সেই প্রশ্নের উত্তর প্রদান করেছেন এবং সমস্ত উপনিষদ সময় গাভীর সাথে তুলনা করা হয়েছে এবং গাভীর দুধ হচ্ছে কি সেই অপ্রিত স্বরূপ গীতা জ্ঞান এবং ভাগবতম হচ্ছে কি তার ননী স্বরূপ অর্থাৎ গীতা হচ্ছে কি তথ্য ভাগবতম হচ্ছে কি তার প্রয়োগ অর্থাৎ ভাগবতম হচ্ছে কি গীতাকে অর্থাৎ দুধকে যদি মন্থন করা হয় যে ননী বের হয় সেই ননী হচ্ছে ভাগবতম সুতরাং এই গীতা পাঠ করে ভাগবতম পাঠ করে আমরা আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর করে করতে পারবো এবং তাহলেই আমরা সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করতে পারবো একটা মনুষ্য জীবনে নারদ মুনি ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন একজন মনুষ্য জন্মে আমাদের কতবার এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় তখন ব্রহ্মা অর্থাৎ তার পিতা তার উত্তরে বলছেন যে 3.5 কোটি বার অর্থাৎ আমরা যদি 56 বছর প্রতিদিন 16 মালা করে জপ করি অর্থাৎ 108 × 16 × 56 তাহলে 3.5 কোটি বার আমি মালা জপ করব তাহলে আমার জপ সিদ্ধি হবে সুতরাং আপনি তাহলে চিন্তা করেন যে আপনার কতবার যদি জপ সিদ্ধি করতে হয় কতবার এই মহামন্ত্র জপ করতে হবে সুতরাং এখন আমাদের সময় রয়েছে আপনারা সবাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন তাহলে আমরা মোক্ষ লাভ করতে পারবো এবং এই জড়ধ যখন ত্যাগ করব ভগবানের আমরা হয়তো কৃপা যদি লাভ করি হরে ভগবানকে স্মরণ গ্রহণ করে এই জড় দেহ ত্যাগ করতে পারব সুতরাং সবাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু আজকে মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী তিনি বলছেন কি যে গীতার 18:18 বলছে জয় ইদম পরম গুজ্জম মত ভক্তেশু অভিদাশ্রতি ভক্তি ময়ী পরা পরম চিত্তা মাম এব ঐশ্বতি অসংশয়ম অর্থাৎ যিনি এই গীতা জ্ঞান অন্যকে প্রদান করেন অন্যের কাছে যিনি প্রচার করেন তিনি পরম ভক্তি লাভ করেন এবং নিঃসংশয়ে ভগবানের কাছে তিনি ফিরে যান যিনি এই গীতা জ্ঞান অন্যকে প্রচার করেন সুতরাং ভক্তবৃন্দ আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ এই গীতা জ্ঞান আপনি যতটুকু আপনি লাভ করবেন তা আপনি অন্যকে বলেন তিনি যেন তা গীতা পাঠ করেন এবং শ্রবণ করবার জন্য তিনি নিজেকে সেভাবে তৈরি করেন এবং তার পরবর্তী সে শ্লোকে তিনি বলছেন যে ভগবানের প্রিয় কে কি বলছেন নচ তস্মাত মনুষ্যেষু কশ্চিন মে বিরকৃতম ভবিতা নচ মে তস্মাত অন্য প্রিয়তর ভবি অর্থাৎ এই পৃথিবীর সকল মানুষের মধ্যে সেই আমার প্রিয় যেই গীতার জ্ঞান প্রচার করেন এবং অন্যকে উপদেশ করেন যে গীতার জ্ঞান প্রচার করেন এবং উপদেশ দেন তিনিই আমার অত্যন্ত প্রিয় এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না অর্থাৎ যে গীতার জ্ঞান প্রচার করে সেই ভগবানের সবচাইতে প্রিয় এবং আমরা যদি গীতা অধ্যয়ন করি প্রতিদিন যদি গীতা অধ্যয়ন করে তার কি ফল হবে অধ্যেশ্যত চ ইয়া ইমাম ধর্মম সম্পাদম আবয় জ্ঞান যজ্ঞেন হেনা তেন অহম ইষ্ট স্যামিতি মে মতি যিনি পবিত্র কথোপকথন অধ্যয়ন করেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এই আমার অভিমত অর্থাৎ যিনি গীতা অধ্যয়ন করেন তার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি যে জ্ঞান যজ্ঞের দ্বারা পূজিত হবেন এবং আমরা যদি ভক্তির সাথে এই গীতার কথা ভগবানের এই মুখনিঃসৃত বাণী যদি শ্রবণ করি তাহলে আমরা কি ফল লাভ করব ভগবান এই 18:71 শ্লোকে বলছেন কি যে সত্য বাণ অনুস্বর্ষ সিনু আদপি চ নর স অবিমুক্ত সুবাণী লোকান প্রাপ্ত পুণ্য কর্ম নাম অর্থাৎ শ্রদ্ধাবান ও অসুয়া রহিত যে মানুষ গীতা শ্রদ্ধার সাথে যিনি এই গীতার কথা ভগবানের কথা শ্রবণ করেন তিনি পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোক সমূহ লাভ করেন অর্থাৎ তিনি ঊর্ধ্ব লোকে গমন করেন যিনি গীতার কথা অত্যন্ত ভক্তি বড় ভক্তি ভরে তিনি যিনি শ্রবণ করেন শ্রবণম কীর্তনম শরণম বিষ্ণু অর্থাৎ যিনি শ্রবণ করেন গীতার কথা যিনি শ্রবণ করেন কীর্তন করা মানে কি অর্থাৎ যিনি এই কথা আবার অন্যকে বলেন সুতরাং আমাদের সকলের উচিত সনাতন ধর্মে এই গীতার জ্ঞান লাভ করে অন্যকে উৎসাহিত করা যে তিনিও যেন গীতা পাঠ করেন এবং শ্রবণ করেন শরণম অর্থাৎ অধ্যয়ন করেন যিনি তিনিই হচ্ছে একটি ভগবানের অত্যন্ত
প্রিয় সুতরাং আজকের এই মুখ্যদে একাদশী তিথিতে এবং দাদার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকলের কাছে আমার বিনীত অনুরোধ এবং আজকে যে গীতা জয়ন্তী আপনি আপনার সন্তানের কাছে যদি গীতা না থাকে একটি গীতা গ্রন্থ আপনি তুলে দিন আমাদের অনেকেই বলে যে পিতার মৃত্যুবার্ষিকীতে দেখা যায় কি গীতা দান করে ছোট্ট গীতা যেখানে 716 শ্লোক রয়েছে কিন্তু শ্লোক পাঠ করে কিন্তু আমরা এর অর্থ উপলব্ধি করতে পারবো না সুতরাং আপনি আপনার সন্তানের হাতে এমন একটি গীতা গ্রন্থ আপনি তুলে দিন যে গীতা গ্রন্থ পাঠ করে সেই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলতে চেয়েছেন সেটা যেন সে বুঝতে পারে পড়ে এমন একটি গীতা গ্রন্থ শাস্ত্রগ্রন্থ তুলে দিন আপনার সন্তানের হাতে এটাই আমার আপনাদের কাছে ভক্তবৃন্দের কাছে অনুরোধ এবং এই গীতা জ্ঞান অর্জুন যখন শ্রবণ করলো এই গীতার 18 অধ্যায়ের শেষে সে কি বলল অর্জুন কি ঘোষণা করলো অষ্ট মহস্যতি লব্ধা তৎপ্রসাদত মায়া উচ্চত স্থিত অশ্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব অর্থাৎ অর্জুনের কি হয়েছে নষ্ট মোহ অর্থাৎ তার মোহ দূর হয়েছে স্মৃতির লব্ধা তিনি স্মৃতি ফিরে পেয়েছেন গত সন্দেহ অর্থাৎ সমস্ত সন্দেহ তার দূর হয়েছে স্থিত অশ্মি অর্থাৎ যথা জ্ঞানে অবস্থিত হয়েছে আমাদের এই জড়জগতে অর্জুনের মতো তো আমাদের তো একই দশা আমরা কি মোহের মধ্যে রয়েছি আসক্তির মধ্যে রয়েছি আমরা আমাদের স্মৃতি আমরা হারিয়ে ফেলেছি যে আমাদের কি করা উচিত আমরা তা ভুলে গিয়েছি যে আমরা যে পরমাত্মার অংশ বিশেষ আত্মা যে তা আমরা ভুলে গেছি তার যে সন্তান তা আমরা ভুলে গেছি যে আমরা অংশ হয়ে যে পুণ্যের সেবা করব তা আমরা আজ ভুলে গিয়েছি আমাদের স্মৃতি আমরা হারিয়ে ফেলেছি সুতরাং এই গীতা জ্ঞান যদি লাভ করতে পারি অর্জুনের মতো আমরা স্মৃতি ফিরে পাব সমস্ত সন্দেহ আমাদের দূর হয়ে যাবে অর্জুনের মতো যথা জ্ঞানে আমরা অবস্থিত অর্থাৎ স্থিত অশ্মি এবং এই গীতা দুইজন সরাসরি এই গীতার জ্ঞান শ্রবণ করেছিল সে হচ্ছে অর্জুন প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কি সঞ্জয় এবং সঞ্জয়ের অনুভূতি হচ্ছে কি শ্রবণ করেছিল সরাসরি ব্যাসদেবের কৃপায় এবং ভগবানের অদ্ভুত রূপ দর্শন করে তিনি বারবার রোমাঞ্চিত এবং আনন্দিত হয়েছিল এই দুইজনেই সরাসরি গীতার জ্ঞান শ্রবণ করেছিল এবং দর্শন করবার সুযোগ হয়েছিল সঞ্জয় সবশেষে ঘোষণা করেছে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির প্রবা নীতির মতির মম অর্থাৎ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে পার্থ ধনুর্ধর রয়েছে নিশ্চিতভাবে সেখানে শ্রী বিজয় অসাধারণ শক্তি অর্থাৎ ভূতি এবং নীতি বর্তমান সুতরাং আমাদের সকলের সন্দেহ যেন দূর হয় অর্জুন ও সঞ্জয়ের মতো সেই প্রার্থনাই করি এবং আমাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করি তাহলেই আমাদের সকল সন্দেহ দূর হয়ে যাবে অর্থাৎ গীতার 18টি অধ্যায়ে যোগ বলা হয়েছে অর্থাৎ আমাদের কর্মের সাথে ভগবানকে আমরা যুক্ত করব শ্রীকৃষ্ণ পরমেশ্বর আমরা গীতা জ্ঞানের সাহায্যে আমরা জানব বসুদেব তনয় দেবকী নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান সেই কথা জেনে তার দাসানুদাস হয়ে তার সেবায় আমরা প্রতি হয়ে আমরা কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো তাই সমস্ত জীবন হচ্ছে কি আমাদের প্রস্তুতির সময় অন্তকালে যেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ গ্রহণ করে এই জড়দেহ যেন আমরা ত্যাগ করতে পারি সেই প্রার্থনাই করি আমরা সবাই আবার দাদার পিতার আত্মার শান্তির জন্য এবং যারা অসুস্থ রয়েছে তাদের শান্তির জন্য এবং এখানে যারা উপস্থিত রয়েছে তাদের পূর্বপুরুষ যারা এই জড়দেহ ত্যাগ করেছেন এবং যারা একাদশী ব্রত রয়েছেন তাদের পূর্ণ ফল আপনার পিতৃদেবের উদ্দেশ্যে আপনি ভগবানের কাছে যখন পূজা করবেন তখন বলবেন যে আমি আমার পূর্ণ যদি সামান্যতম যদি আজকে এই একাদশীতে যখন আপনি পালন করবেন এবং সংকল্প করবেন আমি আমার পূর্ণ ফল আমার পিতৃদেবের উদ্দেশ্যে আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমি অর্পণ করছি হে ভগবান হে শ্রী হরি তাদেরকে যদি তারা যে লোকেই থাকুক না কেন তাদেরকে তুমি উদ্ধার করো এবং তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের কথা শুনবে এই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের এই প্রার্থনা থাকুক থাকলো এবং সবাই আবার একবার সবাই আবার হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা উচ্চারণ করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বলুন গঙ্গা চিতাশ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি ওম যদক্ষরম পরিপুষ্টম
मत्याह्यांच तद्भावे पूर्णं भावतु तत्सर्वं तत्प्रसादत् सुरेश्वर हे श्री कृष्ण अपनी वासुदेव संकर्षण प्रद्युम्न अनिरुद्ध आपके मन द्वारा नमस्कार और ध्यान करी। ओम सर्वेषां मंगलां भुवात् सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति सकलेर।